বিধান ভবনে আজ সকাল থেকেই অন্য ছবি। ভোট দিতে উপস্থিত হন প্রদেশ কংগ্রেস নেতারা। ভোট দেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। 20 বছর পর কংগ্রেসের সভাপতি পদে বসতে চলেছেন গান্ধী পরিবারের বাইরের কোনো নেতা। লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছেন মল্লিকার্জুন খাড়গে এবং সুশ্রী তরুণ। প্রতিটি রাজ্যের প্রদেশ কংগ্রেস ভবনে চলছে ভোট গ্রহণ। রাহুল গান্ধী কর্ণাটকে থাকায় সেখানে পৃথক একটি ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে। দেখতে তো পাচ্ছেন এখানে উৎসাহ উচ্ছ্বাস, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উদ্দীপনা দেখতে পাচ্ছেন আপনারা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যারা ডেলিগেট তারা আসছে, তাদের মতো করে এরকমভাবে নির্বাচন কখনো কংগ্রেস পার্টি হতে পারে এই ধারণা কিন্তু আমাদের ছিল না যে এত স্বচ্ছতার সঙ্গে, এত উৎসাহ উদ্দীপনার সঙ্গে নির্বাচন, এই ধরনের নির্বাচন আমি দেখিনি এটাকে।